মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই যে আমরা সকালবেলা উঠে এই চা খেতে বসেছি, জাস্ট চাটা করে নিয়ে আসলাম তাই খেতে বসেছি। আর আজকে সকাল সকাল উঠে কেন তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে আসলাম, তো জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি আর কালকে ভীষণ কাজ করেছি, ভীষণ মানে ভীষণ খাটনি হয়ে গেছিলো, তো ওই কারণে খাটাখাটনি করার পর আর মানে শরীর চলছিল না, তো ওই জন্য ঘুমিয়েছি বেলা অবধি। তো এখন বাজে তোমার কটা, 8:45 বাজে এখন, তো 8:45 বাজে আর এই জাস্ট চা নিয়ে বসেছি আর তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করব। কেন কালকে এত কাজ করলাম সেগুলো কালকে ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো আশা করি ভালো লাগবে কি না জানি না। তো তো দেখো ঘরটা তোড়জোড় করে ভেঙে ফেলতে হলো, কারণ সব কাকাদের জায়গাটা ছেড়ে দিতে হলো, কারণ কাকারাও ঘর তুলবে, এদিকে আমারও ঘরটা তুলতে হবে জায়গাটায়। তো আপাতত জিনিসগুলো তো নিয়ে এদিক ওদিক করা যাচ্ছে না বলে ওই জন্য অর্ধেকটা ঘর করে জিনিসগুলো রেখেছি আর আপাতত আমি এইভাবেই থাকি। তো এই ভিডিওগুলো আমি আগের দিন তোমার মানে ভিডিওগুলো তুলে রেখেছি যে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যাই হোক, এই যে শেয়ার করলাম, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তো আমার একটু খারাপ লাগছে, তো চলো অসুবিধা নেই, একটা গড়লে মানে ভাঙলে আর একটা গড়তে হবে, তো সেই জন্য আর মন টন খারাপ লাগছে না যেহেতু। আর তার মধ্যে তো একটু খারাপ লাগছে যেহেতু বাড়ি পুরনো জিনিস প্রতি একটু বেশি মায়া থাকে, তো ওই কারণেই। তো চলো এরপরে কল বসাচ্ছে বা মানে দাদা, তো সেইখানটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই দেখো। বাড়িতে মানে দাদাদের বাড়িতেও কাজ হচ্ছে, এদিকে সব জায়গায় সবাই কাজগুলো শুরু করে দিয়েছে, সবার ঘর নিয়ে টান পারাপাড়ি, ঘর করতে হবে ওই কারণে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে এদিকে এই কাকারাও কল পুড়ছে এখানে, তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো এই যে বাইরে যা যা ছিল সেখানেই আছে, শুধু মেশিনটা জায়গা চেঞ্জ করেছে, আর এদিকে যেমন আছে তেমনিই আছে, এখানে রান্নাবাড়ি সবই করা যায়। আর এদিকে শোকেসটা মানে ঘরটা ছোট করে দেওয়া হয়েছে, আর এই যে শোকেসটা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে যেহেতু ছোট হয়ে গেছে, আর এই যে এখানে এগুলো যেরকম আছে ওই রকমই রেখে দিয়েছি, আর এই যে আলমারিটা যেমন ছিল তেমনিই আছে, আর এখানে এই যে জিনিসপত্রগুলো এইভাবে রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে করে, কারণ যে যতটা পেরেছি ততটাই গুছিয়েছি। আর এই যে গোপালকে এখানে রেখে দিয়েছি, যেহেতু গোপালকে তো আর না খেয়ে রাখতে পারবো না আর তুলে রাখতেও পারবো না, অতএব ওর জায়গাটা আগে ঠিক করে রেখেছি, তারপরে অন্য কিছু, আগে ঠাকুরের জায়গাটা তারপরে আমাদের জায়গা। আর এখানে এই যে এই এটা রেখেছি এই শোকেসটা, তারপরে খাবার ডিব্বাগুলো রেখেছি, আর এই যে টেবিলটা যেহেতু সরাইনি এখান থেকে দেখো রাস্তা ধুলো এসে টেবিলে কী অবস্থা, আর এই যে দুটো আম রাখা ছিল সেই তবে থেকেই আছে, আর এই যে ওয়াইফাই যে সমস্ত মেশিন রাউটার ফাউটার এগুলো এখানে রেখেছি, আর এই যে বোর্ডটার এখনও কোনো ব্যবস্থা করা হয়নি, নর্মালভাবে মানে সিম্পলভাবে ঝুলিয়ে করে মানে এইভাবে ঠিক করে দিয়ে গেছে। আর কম্পিউটারটা ভাইদের বাড়ি রেখে দিয়েছি, আর যা যা জিনিস ছিল সেগুলো সব ভাইদের বাড়ি রেখে এসেছি। তো মোটামুটি এখন যেহেতু সারাদিন এখানেই থাকবো আর রাত্রে শোয়ার সময়, দাঁড়াও তোমাদেরকে বলছি, তো মোটামুটি এইভাবেই গুছিয়ে রেখেছি জিনিসগুলো, যেহেতু অল্প জায়গা আর ঘরটা ভেঙে দিতে হলো, মানে কারণ বলতে এদিকে সব সবাই ঘরটর দেবে, তো এই কারণে ঘরটা ভাঙতে হলো, আর আমিও ঘরটা দেবো এবার থেকে শুরু করব ঘরটা, আমার যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটায় ঘর শুরু করব। ওই জন্য আপাতত এইভাবে ঘরটা মানে ভেঙে ছোট করে দিয়ে জিনিসগুলো রেখেছি, যেহেতু এই জিনিসগুলো টানা এছাড়া করলে পরে কোথা থেকে কী নষ্ট হয়ে যাবে, ওই জন্য ঘরটা একেবারে পুরোটা ভাঙিনি, মানে অর্ধেকটা ভেঙে দিয়েছি, যে যতটুকু লাগবে কাকাদের মানে মধ্যে ছিলাম
তো ওদের ভাত দেবে বলে এখন তার জন্য আমরা এটাই করেছি। আর এই দেখো মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি ঘরটাকে। আর এই যে ঠাকুর, ঠাকুরকে ওখানে বসিয়েছি আর কিছু দেখাই। তো এরকমই পরিস্থিতির মধ্যে কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, ভালো তো লাগবেই না, কারণ আমার ভালো লাগছে না তো তোমাদের কী করে ভালো লাগবে। তো ওই দেখো, দেখেছো আলমারির চাবিটা, মানে আমি এই মাথায় ধুলো যাচ্ছিলো বলে এটা মানে নিয়ে নিয়েছিলাম মাথাতে, এইভাবে দিয়ে কাজ করছিলাম। তো সেটাই, তা আলমারির চাবিটা এর মধ্যে ওইভাবে বেঁধে রেখেছি, কারণ বারে বারে আলমারিটা খুলতে হচ্ছে আর চাবিটা কাজ ছাড়া করছি না, যে কোথায় রাখবো হারিয়ে যাবে, খুঁজে পাবো না, তো ওই কারণে। তো চলো, এই হচ্ছে আমার সমস্যা, এখন এর মধ্যে দিয়েই চলছি। তো যাই হোক, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, ঘরটা তো দেওয়ার চালু করলে আর চাপ নেই, একদিন না একদিন ঘর দিতেই হবে, তো আগে আগেই হোক। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে আসছি, আর যে সমস্ত ভিডিও মানে শেয়ার করলাম কালকে, তো ঠিক করে ভিডিও করতে পারিনি, মানে জাস্ট এমনি ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো তো তাই করলাম, ভালো লাগলো ওই জন্য। তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে। তো রান্নাবাড়ি করে এই জাস্ট বসলাম, এখনও স্নান খাওয়া দাওয়া হয়নি, করব। তো যাই হোক, এইটুকুর মধ্যে মানিয়ে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ আবার ওগুলো এনে এখানে রেখে দিয়েছি, এই যে এখানটায়। আর যেহেতু বাড়িতে নেটের কানেকশনটা বাড়িতেই আছে, ওই জন্য ভাবলাম এখানেই সারাদিন থাকবো, তো ওই জন্য এখানে এনে রেখে দিয়েছি। আর দেখি সম্ভবত বাড়িতেই শর্ট জায়গাটা ঠিক করতে হবে, এই নিচেটাই, এই নিচেটাই ঠিক করতে হবে। তো চলো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড শরীরটা, আর এত মানে কি বলবো, কাজ মানে পড়ে গেল, তারপর তো সামনে তো আরও কাজ আসছে, মানে কি বলবো, মোটামুটি সামনের কাজগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি হতে চলেছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন আমি স্নান টান করব, তারপরে আবার আসব। তো পরের নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে, কারণ সেইভাবে শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নেবো স্নান করে খাওয়া দাওয়া করে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর মন খারাপের কিছুই নাই, যেহেতু একটা জিনিস ভেঙে আর একটা গড়া, ঠিক আছে, পরে হয়। তো চলো, তোমাদের সঙ্গে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, সেফ থাকবে। তো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।